ধর্মনগরবাসী সহ সমগ্র রাজ্যবাসীকে বৃহস্পতিবার আসন্ন দীপাবলির আগাম শুভেচ্ছা জানালেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ সরকার। দীপাবলিতে আনন্দ উৎসবে মেতে ওঠার পাশাপাশি সবাইকে সামাজিক কিছু বার্তাও দিয়েছেন তিনি। প্লাস্টিক বিহীন ধর্মনগর গড়ার কাজ করছে ধর্মনগর পৌর পরিষদ, সেই কর্মকাণ্ডকে বজায় রাখার জন্য ধর্মনগরবাসীর কাছে এদিন অনুরোধ জানিয়েছেন পৌর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ সরকার। এর পাশাপাশি বায়ু দূষণকে নিয়ন্ত্রণে রাখতে রাজ্যের যুব সমাজকে অনুরোধ জানিয়েছেন পরিবেশ বান্ধব বাজি ফাটাতে। দীপাবলি উপলক্ষে ধর্মনগর শহর জুড়ে স্টল দিয়েছেন সেখানকার মোট 25টি স্বসহায়ক দলের মহিলা সদস্যরা। এই সামাজিক উদ্যোগে ব্রতী হয়ে তাদের থেকে মাটির প্রদীপ, মোমবাতি এবং অন্যান্য জিনিসপত্র কেনার জন্য ধর্মনগরবাসীকে বৃহস্পতিবার আবেদন জানিয়েছেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ সরকার। ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিল তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে ধর্মনগরবাসী, রাজ্যবাসী সবাইকে দীপাবলির অগ্রিম শুভেচ্ছা, ভালোবাসা এবং আমাদের অভিভাবকদের প্রণাম জানাই। আমরা এইবারে যে দীপাবলি, স্বচ্ছ দীপাবলি, শুভ দীপাবলি উদযাপন করব সবাই মিলে, আমাদের রাজ্য সরকার এবং ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিল, গোটা ত্রিপুরা রাজ্যের সবকটি মিউনিসিপ্যাল কাউন্সিলে একই চিন্তাধারা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের যে এবারে যে দীপাবলিতে যে বাজি বিভিন্নভাবে ফুটানো হবে, সেই বাজিগুলো যাতে পরিবেশ বান্ধব হয়, যাতে এর থেকে ক্ষতিকারক কিছু সমাজে আমাদের না আসে, আমরা যেগুলো পরিবেশে বান্ধব সেগুলোকেই আমরা ব্যবহার করব। সাথে আমাদের এইবার দীপাবলিতে যে মাটির প্রদীপ, ক্যান্ডেল এগুলো জ্বালাবো আমরা। আমাদের লোকাল আমাদের SSG গ্রুপের বোনেরা সব তৈরি করছে এবং বিভিন্ন জায়গায় আমাদের সেই কাউন্টারগুলো শহরের মধ্যে বসেছে ধর্মনগরের। তো সেই প্রদীপ এবং ক্যান্ডেল আমাদের বোনেদের দ্বারা বানানো, সেগুলো আমরা আমাদের বাড়িতে জ্বালাবো, যাতে করে আমাদের বোনেরা আত্মনির্ভর হতে পারবে, স্বনির্ভর হতে পারবে। এটা প্রত্যেক ধর্মনগরবাসীর কাছে আমার অনুরোধ থাকবে যে আমাদের বোনদের সাহায্য করুন। গ্রিন ধর্মনগর, ক্লিন ধর্মনগর, লাভ ধর্মনগর, এই বার্তাকে সামনে রেখে দীপাবলির উৎসবে মেতে উঠুক ধর্মনগরবাসী, এটাই একমাত্র আবেদন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ সরকারের। ব্যুরো রিপোর্ট, RE News।